এ পানিওয়ালা তো বড় বেশরম, সে বারবার আপনার প্রতি লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছে। আপনি বেশরম পানিওয়ালা থেকে পর্দা করুন। জনাব রাজু সাহেব, শুনলাম আপনার মন নাকি বিক্ষিপ্ত, তাই আপনার কাছে আমি এসেছি। যে মৌলানা সাহেব, আসলেই আমার মনটা বেজায় বিক্ষিপ্ত, কি করা যায় বলেন। আল্লাহ তালার উপরে আপনি আস্থা রাখেন, মন ঠিক হয়ে যাবে। আস্থা রাখলেই কি আর মন ঠিক হয় নাকি? পকেটে টাকা পয়সা না থাকলি, তারপর যে লাইফটা লিড করতেছি সেই লাইফটা যদি ডিমোশনে চলে যায় তাইলে কেমন না লাগে আপনিই কন। দেখেন রাজু সাহেব, টাকা পয়সার আনাগোনা আসা কম মানেই যে আপনার মন বিক্ষিপ্ত হবে এমন কোনো কারণ নেই। দুনিয়াতে অনেক মানুষ আছেন যারা অনেক ধন সম্পত্তি নাড়াচাড়া করেন, মানুষের কল্যাণ করেন, কিন্তু তাদের জীবন খুবই সাধারণ, এমনকি আপনার থেকেও সাধারণ। আপনার কথা দিয়ে আমার তো পেট ভরতিছে না, তো যাই হোক এমন কারো সন্ধান আমার দেন দেহি। সে কি আমার থেকে ভালো অবস্থানে ছিল নাকি খারাপ অবস্থানে ছিল একটু বুঝে লই। তিনি অবশ্যই ভালো অবস্থানে ছিলেন, যদিও তিনি অনেক ধন সম্পত্তি নাড়াচাড়া করতেন, কিন্তু তার মনে কোনো দুঃখ ছিল না। এমনই একজনের গল্প শোনাই আপনাকে, তিনি একজন পানিওয়ালা। কি বলতেছেন মৌলানা সাহেব এসব? তিনি অত্যন্ত ধন সম্পত্তি নাড়াচাড়া করতেন কিন্তু আবার পানিওয়ালা ছিলেন, এটা আবার কেমন কথা? দেহি শুনান তো গল্পটা একটু শুনে দেহি। এটা হচ্ছে ইমান জাগার গল্প। পানিওয়ালা ইরাকের এক নিভৃত পল্লী, খেজুর পাতায় ছাওয়া ঘর, মাঝে মাঝে জলপাইয়ার আক্রোন গাছ পরিদৃষ্ট হয়, সাদা মাঠা খেটে খাওয়া মানুষের বসবাস। এখানে বাস করেন এক বিধবা মহিলা, মহিলার 5টি কন্যা, এদের দুজন বিয়ের উপযুক্ত হয়ে আছে কয়েক বছর, প্রয়োজনীয় খরচের অভাবে বড় মেয়ের বিয়ে হতে হতেও হচ্ছে না, বেশ কয়েক ঘর ফিরিয়ে দিতে হয়েছে। স্বামীহারা মহিলাটি এতিম মেয়েদের নিয়ে বড় কষ্টে দিনপাত করছিলেন, মেয়েদের বিয়ে, শিক্ষা, চিকিৎসা ও ভরণ পোষণের জন্য যে অর্থের দরকার তা তার নেই। স্বামীর রেখে যাওয়া ধন সম্পদ ফুরিয়ে গেছে সেই কবে, কিন্তু এখন যে আর চলে না। মহিলাটি দুর্ভাগা বটে, আত্মীয় স্বজনদের মধ্যে তেমন কেউ নেই যে তার সাহায্য এগিয়ে আসবে। প্রতিবেশী অনেকের অনেক পরামর্শ তার পছন্দ হলো না। তিনি ভাবলেন, আমি এক মুসলিম বিধবা মহিলা, আমার মেয়েরা এতিম, অর্থ সম্বল আমাদের নেই, সে কথা কাবিলার সর্দারও জানে, পাড়া প্রতিবেশী এমন কেউ বাকি নেই যারা আমাদের দুঃখের কথা জানে না, অথচ আমাদের দেখাশোনা করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। অগত্য তিনি খলিফা দ্বিতীয় উমরের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। ইরাক থেকে সুদূর সিরিয়া দামেশকে খলিফা উমর বিন আব্দুল আজিজের কার্যালয়, সেখানে হাজির হওয়া সত্যি খুব কষ্টের, তবুও বিধবাকে যেতেই হবে নিজের সন্ততিদের কল্যাণের জন্য। খলিফাকে বুঝিয়ে বলতে হবে মনের সব দুঃখ ব্যথা, বয়সের ভার, শারীরিক দুর্বলতা, পথের খরচ সবকিছুকে উপেক্ষা করে বিধবা দামেশকের উদ্দেশ্যে রওনা হলেন। বহু কষ্টে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে দামেশকে পৌঁছলেন। খলিফার বাড়ির আঙিনায় যখন পৌঁছলেন মধ্যাহ্ন সুরুজ, তখন আগুন। অতি সাধারণ একটি ঘরে গিয়ে বিধবা প্রবেশ করলেন, লোকদের কাছে জানতে পেরেছেন এটি খলিফার বাসগৃহ। আসবাবপত্র শূন্য ঘরের অবস্থা দেখে দীর্ঘ পথ ক্লান্ত মহিলাটি কপালে করাঘাত করে বলে উঠলেন, হায় রে আমার পোড়া কপাল, যে ঘরের এই স্ত্রী তার সাহায্যই আমি আমার ভাঙ্গা ঘর সাজাতে এসেছি, এ আমার ব্যর্থ আশা, পণ্ড শ্রম। খলিফা পত্নী মহিয়সী ফাতিমা আন্তি দূর থেকে মহিলার খেদোক্তিগুলো শুনছিলেন, তিনি তাড়াতাড়ি মহিলার কাছে এলেন আর আদর মাখা কথায় বললেন, নিরাশ হয়ো না বোন, তোমার মতো দুঃখীজনের গৃহ শ্রীমণ্ডিত করতে গিয়েই খলিফার গৃহের এই শ্রীহীন অবস্থা। মহিলা ফাতিমার কথায় আশ্বস্ত হলেন কিছুটা। খলিফা কিছুক্ষণ পর গৃহে ফিরলেন,
ঘরের আঙ্গিনা সূর্যের প্রখর তাপে উত্তপ্ত হয়ে উঠেছে। পা দেয়া দায় যেন পুরে ফোসকা ফুটবে, তাই তিনি দেরি না করে কূপ থেকে মশক নিয়ে পানি তুললেন। হাতের তালুতে পানি ঢেলে আঙ্গুল দিয়ে ছিটিয়ে বালি ঠান্ডা করছিলেন। ফাতিমা দরজায় দাঁড়িয়ে তা দেখছিলেন। মহিলাটি ফাতিমাকে শোনাচ্ছিল তার দুঃখের কথা। খলিফা পানি ছিটাতে ছিটাতে মাঝে মাঝে স্ত্রীর দিকে স্নিগ্ধ হাসিতে তাকাচ্ছিলেন। ইরাকবাসিনী বিধবার কাছে পানিওয়ালা এবং ফাতিমার এ আচরণ মোটেও সহ্য হল না। পানিওয়ালার এ কাণ্ড দেখে বিধবা রেগে আগুন। সসম্মানে অথচ অনেকটা রাগের স্বরে ফাতিমাকে বললেন, এ পানিওয়ালা তো বড় বেশরম, সে বারবার আপনার প্রতি লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছে, আপনি বেশরম পানিওয়ালা থেকে পর্দা করুন। খালিফা উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ হঠাৎ থমকে দাঁড়ালেন। ফাতিমা স্বভাবসুলভ মুচকি এসে বললেন, তুমি কি এ পানিওয়ালাকে আর কোনোদিন দেখোনি? ইনিই তো আমিরুল মুমিনিন, মুসলিম বিশ্বের নেতা, আমার প্রিয় স্বামী। বিধবা ক্ষণিকের জন্য হতভম্ব হয়ে গেলেন। বিকেলে দরবারে বিধবার সব ব্যথা বেদনার কথা খালিফা মনোযোগ দিয়ে শুনলেন। সন্ধ্যায় যখন বিধবা বাড়ির পথে পা বাড়ালো, সাথে ছিল তার বড় মেয়ের বিয়ের খরচ আর চার মেয়ের বৃত্তি। এই গল্পটি এখানেই শেষ। এই গল্প থেকে আপনি কি বুঝলেন? এই গল্প থেকে বোঝা গেল যে অনেক ধন সম্পত্তি নাড়াচাড়া করতেন খলিফা, কিন্তু তার গৃহ ছিল প্রায় শূন্য এবং সাদামাটা। এই জন্যই আপনি যে অবস্থানে আছেন মনে করবেন অনেকটা ভালো অবস্থানে আছেন, এবং আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে আসার জন্য লক্ষ লক্ষ মানুষ আফসোস করে। একটা কথা অবশ্যই মনে রাখবেন যে আপনার থেকেও অনেক কষ্টে এবং দুঃখে দিন অতিবাহিত করছে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। তারা যুদ্ধ করতেছে আপনার অবস্থানে আসার জন্য, তারা স্বপ্ন দেখে আপনার এই অবস্থানে আসার জন্য। আপনি যে অবস্থানকে তুচ্ছ মনে করতেছেন সেটাই তাদের স্বপ্ন, সেটাই তাদের কাছে কল্পনা, সেটাই তাদের কাছে দুরূহ। অতএব আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা মাওলানা সাহেব, এ তো আপনি খুব ভালো কথা বললেন। আসলেই তো আমি যে অবস্থানে আছি, আমার থেকে তো নিচে, আমার থেকে তো দুঃখী আরো মানুষ এই দুনিয়ায় এবং এই সমাজে বিরাজ করে। প্রিয় অডিয়েন্স, কেউ কখনো নিরাশ হবেন না। নিজের অবস্থানকে অনেক ভালো অবস্থান মনে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তবে খেদেক্তি রাখবেন না। আমাদের এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি।